নমস্কার বন্ধুরা ভাই ফোঁটায় নিজের হাতে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদে জিভে না মিষ্টি এই মিষ্টিটা খেতে এতটাই অপূর্ব হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অনেকটা কম খরচে এই মিষ্টিটা আমরা বাড়িতে খুব সহজে কেউ বানিয়ে ফেলতে পারবে তো কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য প্রথমেই আমি একশো কুড়ি গ্রাম সুজি নিয়েছি এক কাপের থেকে একটু কম পরিমাণ সুজি এখানে রয়েছে সুজিটাকে কিন্তু অবশ্যই মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে বড় দানা সুজি না বা ছোটো দানা সুজি মিক্সারের মধ্যে ঘুরিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি ছোট দানা সুজিটাই আমি নিয়েছিলাম তো এই একশো কুড়ি গ্রাম সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার পর এবার নিয়েছি আমি আশি গ্রাম চিনি আশি গ্রাম চিনির মধ্যে আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম এলাচের দানার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব যে পরিমাণগুলো বলছি সেটাও ভালো করে খেয়াল করো তো চিনির সঙ্গে এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি নিয়েছি এখানে খোয়া ক্ষীর এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি একশো গ্রাম চাইলে খোয়া ক্ষীরের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণ বাড়াতে হবে তো খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবারে দু চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে এক চামচও দিতে পারো তবে দু চামচ দিলে খেতে খুব ভালো লাগবে আর একদম পারফেক্ট হবে ঘিটা গলে গেলে এবার আগে থেকে যে সুজিটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিয়েছি সুজিটাকে পাঁচ মিনিট লো ফ্লেমে পাক দিতে হবে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে সুজিটাকে মিশিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে পাক দিতে হবে তো ঠিক পাঁচ মিনিট পর অবস্থাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো সুজি কিন্তু ঘি ছেড়ে দেবে তো এরকম যখন হয়ে যাবে পাঁচ মিনিট পর তখন যে খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম একশো কুড়ি গ্রাম সুজি একশো গ্রাম খোয়া ক্ষীর খোয়া খোয়াখীর না থাকলে তোমরা লিকুইড দুধকে ঘন করে ক্ষীর বানিয়ে নিতে পারো অথবা তোমরা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারো তবে খোয়া ক্ষীর বা লিকুইড দুধকে ঘন করে ক্ষীর দিলে সেটাই খেতে বেশি ভালো লাগবে মিষ্টিটার টেস্টটাও ভালো আসবে এখানে আমি যতটা সুজি নিয়েছি তার ঠিক ডবল দুধ নিয়েছি এখানে একশো কুড়ি গ্রাম সুজি নিয়েছিলাম আর আড়াইশো গ্রাম দুধ আমি ব্যবহার করেছি দুধটা দেওয়ার পর খুবই তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে আসবে মোটামুটি দু তিন মিনিটের মধ্যেই দেখবে অনেকটা ঘন হয়ে এসছে তো যখন এরকম অনেকটা ঘন হয়ে আসবে বা টেনে আসবে তখন যে চিনিটাকে আমি এলাচের দানার সাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একশো কুড়ি গ্রাম সুজি আশি গ্রাম চিনি আর একশো কুড়ি গ্রাম খোয়া ক্ষীর ঠিক উপকরণগুলো যে মাপে বলছি এই মাপেই নেবে খুব ভালো করে দেখো চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গিয়েছিল তবে মিশ্রণটা আবার অনেকটা টেনে এসছে এ অবস্থায় আমি দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বেশি দিতে পারো অথবা এখানে তোমরা একটু নারকেল করাও ব্যবহার করতে পারো তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তো ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে করলে একদম পারফেক্ট হবে আর সব থেকে সেরা স্বাদের হবে মিষ্টিটা তো খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো একটু হাতের মধ্যে অংশ নিয়ে দেখলে দেখবে যদি বেশ গোল শেপ দেওয়া যায় তখনই বুঝবে যে এটা হয়ে এসছে এবার মিশ্রণটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি তো একটা ভাগ আমি তুলে নেব যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই একটা ভাগ তুলে নিতে পারো তো প্রথম ভাগটা আমি তুলে নিলাম আর দ্বিতীয় ভাগটা আমার কড়াইতে রয়েছে তো যে ভাগটা তুলে নিলাম সেটাকে একটা থালার মধ্যে এভাবে একটু চাড়িয়ে দেব। তো দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটাকে আরও একটু জাস্ট নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে আমি কেশরি ফুড কালার বা হলুদ যে ফুড কালারটা খুবই অল্প পরিমাণ দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো খুব সামান্য হালকা হলুদ কালার আমি নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসেছে তো দুটো কালারের যে আমি বানিয়েছি সেটা সম্পূর্ণ অপশনাল তোমরা একটা কালারই রাখতে পারো তবে দু রকম কালারে বানালে কিন্তু দেখতে ভালো লাগে তো একটা সুজির যে নর্মাল কালার সাদা রঙের রয়েছে আর একটা হলুদ রঙের মিশ্রণটাকে হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে দুটো মিশ্রণকেই কিন্তু আমি মেখে নিচ্ছি তো এক থেকে দু মিনিট মাগলে এটা মন্ডের মতো হয়ে যায় দুটো আলাদা আলাদা মন্ড তো আবারও বলছি গরম অবস্থাতেই মেখে নেবে আর গরম অবস্থাতেই মিষ্টিগুলো সেপ দিতে চেষ্টা করবে তো সাদা মিষ্টি সেপ দিয়ে প্রথমে দেখাচ্ছি কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে গোল করে চেপে দিলেই কিন্তু মিষ্টির সেপ দেওয়া খুব সহজে হয়ে যায় আর ধারের অংশে যদি ছোট্ট হালকা যদি ক্র্যাক আসে তাহলে একটু আঙুল দিয়ে চেপে দেবে এভাবে একটা সাদা মিষ্টির শেপ দিয়ে দিলাম আর আরও একটা হলুদ মিষ্টির শেপ আমি দিয়ে দিচ্ছি তো দেখো ঠিক একইভাবে আমি হাত দিয়ে গোল করে নিয়ে তারপর চেপে নেব আর খুব সহজেই কিন্তু সেপ দেয়া হয়ে যাবে এইভাবে সমস্ত মিষ্টি সেপ দিয়ে দেব তো খুব সহজেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা হয়ে যায় দেখো দেখতে কত সুন্দর হয়েছে দুটো কালারে করলে দেখতে খুবই সুন্দর হয় সব মিষ্টিগুলো সেপ দেবার পরে এবার উপর থেকে একটু চিনি শিরা লাগিয়ে দিচ্ছি মিষ্টি রস বা শিরা আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আর যদি না থাকে একটু বানিয়ে নেবে ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ মিষ্টিগুলোর ওপর চেরি চেরি কুঁচি আর সাদা মিষ্টিগুলোর উপর দিয়ে দিলাম পেস্তা বাদাম কুঁচি এর ফলে লুকসটা একদম দোকানের মতো চলে এসছে এই গার্নিশ করাটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তোমরা এইভাবে না সাজিয়ে নর্মালও রাখতে পারো তবে একটু সাজিয়ে দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে আর ভাইফোঁটায় যদি এইভাবে মিষ্টিটা তৈরি করে ভাইদের পাতে দেওয়া যায় তাহলে ভাইরা ভীষণ খুশি হবে খুব সহজে কিন্তু বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায় খেতে অপূর্ব হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর অপূর্ব স্বাদের এই মিষ্টিটা কিন্তু অনেকটা কম খরচে অনেকটা বেশি পরিমাণ বানিয়ে নেওয়া যায় ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ